নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা বাটার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ বানাবো খারকোল পাতা বাটা বা ঘ্যাটকোল পাতা বাটা। অনেকেই খারকোল পাতাকে ঘ্যাটকোল পাতাও বলে থাকেন। এই পাতা বাটা দিয়ে কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, খুব সহজ বানানো, আর সময়ও বিশেষ লাগে না, অল্প সময়েই রান্নাটা কমপ্লিট করা যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা। আমি এখানে দুয়াটি খারকোল পাতা নিয়েছি। এইখান থেকে আমি পাতাগুলো নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আর এই পাতাগুলো কিন্তু একটু ভালো করে বেছে নিতে হবে, অনেক সময় পোকা বা নোংরা থাকেই পাতার মধ্যে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। আমি কিন্তু এখন তেল দেব না, শুকনো খোলায় সব কিছু একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই সম্পূর্ণ কাজটা করব। দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা। আমি এখানে 15-16 কোয়া রসুন দিয়েছি আর 12টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই খারকোল পাতা বাটা কিন্তু একটু রসুন কাঁচা লঙ্কা বেশি লাগে, আর এই বাটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। কিছুক্ষণ রসুন কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা খারকোল পাতা। সম্পূর্ণ খারকোল পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এরপরে আর লবণ দেবো না, একবারেই দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এই শাক থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, এখানে কোনো জলের ব্যবহার আমি আর করব না। লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। শাকটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে শাকটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন শাকটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, শাকের নিজস্ব জলে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়েও গেছে। এবার আমি এটা গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব। 10 মিনিট মতো আমি রেখে দিয়েছি, দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই শাকটা মিক্সি জারের মধ্যে দিয়ে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, শিলে বেটে নিলে আরও বেশি ভালো হয়। গ্যাসে আবারও ওই একই প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। বাটা রান্নায় কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে। তেলটা একটু গরম করে নিয়েছি, এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা। পাতাটা বাটার সময় কিন্তু জল ব্যবহার করবেন না। দেখুন আমি কিন্তু পাতা বাটার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি, সম্পূর্ণ পাতা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণ আমি এখন আর দেব না, আমি আগেই লবণ দিয়ে নিয়েছি। এই পাতা বাটাটা রান্না করার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যে কোনো বাটা একটু চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট আমি নাড়াচাড়া করছি, বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আরও একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। একটা দলার মতো হয়ে গেছে আর ফ্রাই প্যান ছেড়ে কিন্তু আলাদা হয়ে গেছে। দেখুন একটা পুরো দলার মতন হয়ে গেছে, আমার পাতা বাটা রান্না করা হয়ে গেছে। 10 মিনিট মতো লেগেছে আমার এই বাটাটা রান্না করতে। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আমার আজকের রেসিপি খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। খুব সহজ রান্নাটা এবং খুব অল্প উপকরণ দিয়েই রান্না করা যায়, সময়ও খুব বেশি লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। আমরা প্রায় সকলেই এই পাতা বাটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আমার চ্যানেলে এর আগেও এই খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটার একটা রেসিপি দেওয়া আছে, আজ একটু অন্যরকমভাবে বানালাম। আপনারা বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপির সাথে।